শালুদা, বেয়াদবি না নিলে আপনার একটা কথা বলতাম। কথাটা কি বেয়াদবির মতো সম্রাট? না খালুদান, বেয়াদবির কোনো বিষয় না। তো আপনি যদি এবার মাইন্ড করিয়ে বসেন, সেই জন্য কথাটা বলি নাই, কিন্তু মনের মধ্যে কথাটা অনেক দিনে আটকেই রাখছি। তাহলে আর সাহেবের রেখে কথাটা কষ্ট দিও না, কয়া ফেলা। না কথা কি খালুদান, এই যে আপনি গরিব মানুষের ভালোবাসিয়া প্রত্যেক দিন শত শত টাকার ঋণ দিতে আছেন, এর কোনো হিসাবপত্র নাই, খাতাপত্র নাই, তো এটা একটা সমস্যার বিষয় না? সমস্যা তো আজ পর্যন্ত হয়নি সম্রাট, তুমি এত পেরেশান হচ্ছ কেন? না যে কয়দিন আপনার মাথা সোজা থাকে সে কয়দিন তো আসলে চিন্তার কোনো বিষয় না, কিন্তু যেকালে খালুদান ভবিষ্যতের কথা চিন্তা করি, এই সময় চিন্তা হয় মাথায় এখন চাপ সৃষ্টি হয়। বাহ, তুমি তো খুব বিচক্ষণ সাওয়াজ, আমার মরার পর পর্যন্ত তুমি ভেবে ফেলেছ। কী করুন খালুদান, এই যে আমার একটা দোষ, আবার আপনি গুণও কইতে পারেন। আমি যারে মনেতে ভালোবাসি তার ভালো মন্দ লয়ে চিন্তা না করিতে পারি না, তার আপনার ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সব কিছু নিয়ে আমার চিন্তা করতে ভালো লাগে। খালুদান আপনি কিছু মনে করেন না? কি আর মনে করব, ওই যে আমার ভবিষ্যৎ যায়। ও সর্দার সাহেব, এদিকে একটু আসেন। ভাই আপনার চেহারাটা একটু দেখে রাখি, না হইলে তো আপনার চেহারা ভুল হয়ে যাবার পারে। না ভাই বসেন বসেন, আপনি বসেন। বুবুর আক্কেলটা দেখেছে কেন করে খালি বাদশাহ গায়ে জোরে বড় বানায় দিবে স্যার? কলি হলো আরে সম্রাট হচ্ছে গিয়ে দুনিয়ার মধ্যে সব চেয়ে বড়, এটা তো বোঝা লাগবি না? বুবুর দোষ দিয়ে কি করবা তো? এই যে বাদশাহ, অশিক্ষিত বাদশাহ, ও বোঝে, ও বোঝে কেটা বড় কেটা ছোট, বুঝবে কেমন? তারা ওর মধ্যে তো কালি লক্ষণ নাই। বইতে লিখে দিছে যে নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। ইয়ে পড়ছে ও? তোমার একটা কথা বল, তুমি সবসময় আমল্লাহান হাজ্যে গুজে থাকতে পারো না? কে আমাকে দেখতে খারাপ যে আমাকে সবসময় সাজগোজ করে থাকা লাগবে? কেন কুসুম, তুই গাড়ি কি লজ্জাশরম একেবারে বেশি খাইছু? এইরকম ঘরের মধ্যে খানি বসে গল্প শুরু করে দিছু, এই ঘরের মধ্যে বসে কথা বলি পরে লজ্জাশরম চলে যায়, সে কথা তোকে কিরা কইছে? মুখে মুখে তক্ক করা তোর অভ্যাস হয়ে গেছে তাই নে? আর সম্রাট, তোমার এই বাক্যের পছন্দ কেমন? বাদশাহ জীবনে কোনোদিন দেখিছাও যে আমরা এইভাবে বসে গল্প করতেছি? এ বউ, তুই কিন্তু সম্রাটকে অপমান করতেছু, এটা কিন্তু মোটেই বড়র মতো ব্যবহার হতেছে না। তোরা কি করতেছু? তোরা খুব ছোট মতো আচরণ করতেছু। বউ আপনারা ঝগড়া করেন না, এমনিতে তো আপনার কথাবার্তা তো খুব কারে লেজ্জকতা কন আপনি, মানে আপনি যদি একটা অন্যায় কথাও কন সেটার জন্য আমি সবসময় ঠিক মনে করি। তাহলে বউ এখন আমি গেলাম, যাই তুই। লেটার মানে যে পত্র, এই বিষয়টাই সে জানে না। তুমি আমার ঠ্যাং দিয়ে কি করবো? না আপনি ঠ্যাং দিয়ে তো আর ওই আটটা পারবেন না, একটু টিপিয়ে দেয় সারাদিন বই খেন তো, আটটা এগুলো রস হয়, একটা বিলাটটা ওই শরীরের মধ্যে চলাচল করলে সুবিধা। আচ্ছা সম্রাট, হ্যালো, তুমি এসব তথ্য জানলে কেমন করে পাও তো? এই যে একটা কথা দিলেন খালুদান, আম ওর বাবা টাস টাস করে পড়তে আছে, বুদ্ধি আছে বলো খালুদান, আমি মানুষের আন্ডারে ওই চাকরি করি,
এড না বললে চলবে? একটা মানুষের লোক কথা বললেই তো বোঝা যায় সে কি মেট্রিক পাস না ফাইভ পাস, সেটা বুঝবো না? যেমন আপনি আমার সঙ্গে কথা বললে বুঝতে পারেন যে আমি কি ধরনের মানুষ। না তুমি এটা ঠিকই করছো, বাদশার সাথে কথা বলি বলে মনে হয় কেউ চাষা চাষা মনে হয় না। খালুজান, তাকে চাষা বললে তো কৃষক সমাজকে অপমান করা হয়। বাদশাকে আপনি বলতে পারেন যে ইনকালচার একটা ছেলে আর নন সামাজিক একটা ছেলে। তোমার ইংরেজি কথার মানে না বুঝলেও আমার মনে হয় তুমি ঠিকই করছো। তার মনের মধ্যে খালি অভিযোগ, তুমি নাকি তাক হুকুম করো, এ নিয়ে সে তো আমাকে নালিশ করে গেল। হ্যাঁ হুকুম তো করেই খালুজান, আর মনে করেন একটা আনমেট্রিক পোলা, তা হ্যাঁ হুকুম করার অধিকার কি মুই রাখি না? সেটা তো রাখো, আমি তো মনে মনে সে ক্ষমতা তোমার দিছি। কিন্তু তোমার বন্ধু বাদশা তার মনের মধ্যে যদি সবসময় এত হিংসে থাকে সে উন্নতি কেমন করবে করবে কত? খালুজান এই কথা আমি এখন নিজে মুখে বলতে চাই না, আপনি যে বলছেন এতেই আমি নিশ্চিন্ত। আর এটা বন্ধ করলে কে এই ঠান্ডা? একটা কথা আমি কিছুতেই বুঝে পারতেছি না, এই যে সম্রাট কথায় কথায় বাড়ির ভিতর ঢুকার জন্য যে উতলা হয়ে ওঠে কিছু জন্য কন্ত? প্রশ্নটা তো আমারও বাচ্চা, তোমার দোস্তের কাজ কামে কোনো মন নেই তাই না? জি খালুজান আপনি ঠিক কথাই কয়েছেন, আর তার যদি মনে থাকবে তাহলে বলে এই সিরিয়াস সময় সে কি বাড়ির ভিতরে ঢুকেছে এখন? আর একটা কথা খালো জানি, সে কিন্তু কথায় কথায় আমার খালি হুকুম করে। আচ্ছা আপনি কোন আমার হুকুম করার মতো যোগ্যতা কি তার আছে? আর সে তো এই অঞ্চলের কোনো পাবলিক না, সে ভিন্ন একটা অঞ্চল সে আমাকে ঘিরে নিয়েছে, আর সে হলো একজন বহিরেগত। আর আপনি কি তাকে আমাকে শাসন করার হুকুম করার অধিকার বা ক্ষমতা কোনো কিছু দিয়েছেন? তোমার কি মাথা খারাপ হচ্ছে? আমি কি সেই ক্ষমতা তাকে দিবার পারি? আমি যদি সেই ক্ষমতা কাউ দেই তাহলে সেটা তোমার দেবো, কারণ তুমি আমার অঞ্চলের সাওয়ার। জি খালুদান আর একখান কথা খালুদান, আপনি যে আমাকে এত ভালোবাসেন সেটা নিয়েও কিন্তু সম্রাট আমার সাথে হিংসেমি করে। আরে না করে, হিংসে করে তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা কমাবে পারবে। শোনো তুমি কাজ মন দিয়ে করো, একটা তোমার উন্নতি হবে। আর সম্রাট তো মন দিয়ে কাজ করতেছে না, তার তো কোনো উন্নতি হবে না, তাকে চলে যাওয়া লাগবে তার গ্রামের বাড়িতে। খালুদান একটু হাত খান দিবেন এদিক। হাত খান কি করবে, এটা টিপে দিচ্ছেন। আমাদের শাড়িখান পরে আপনার ডাক পেরাইছিল, সেই শাড়িখান কি আপনি নিজ হাতে কিনে দিয়েছেন? শাড়িখান পরে খালাম মাঝে কি ফাইন লাগতেছিল খালুদান, ফাইন সুন্দর। তোমার নজর তো সব দিকেই আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ খালুদান খালাম মাক পায়ে আলতা দেওয়া দেখলেন, তুমি এমন ভাবে কথা কও মনে কয় আমি তোমার খালাম্মার কোনোদিন চিনি না। বোঝেন না খালুজান, ওই খালাম্মার দ্বারা তো একটু বেশি বেশি করে আদব আমরা লিখে সামসামি করে। এবারটা খালুজান তো আলতা দেয় না, দেলে হারে কি সুন্দর কম লাগলো? এই বইটা কত আমি মনে করি আমার সেই ধরনের ছেলে, আমি সেই ধরনের কলজেল হয়েছ তালিবার এই গ্রামে পড়ে আসিস কিছু জন্য দেখা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়া যাই না, দেশ প্রেম সেই জন্য যাই না। দেখ সম্রাট তুই কিন্তু উল্টে পাল্টা কথা কয়ে আমার মেজাজ কিন্তু মেলা আগের থেকে গরম করে দিছিস, আর একটু উল্টে পাল্টা কথা বলি কিন্তু আমার মাথাতে আগুন কিন্তু বাস্টে বাইরে ছুটে চলে যাবে। দেখছেন খালুজান, দেখছেন এই ছেলের মধ্যে কোনো কালি লক্ষর আছে? আমি যা বলছিলাম সেটা মেনতে আসে না? দেখ বুঝে কত, তুই যে খালুজানের কাছে আমার নামে উল্টে পাল্টা কথা কইস সেটা আমি জানি না মনে করছি তাই না? উল্টো পাল্টা কথা কি কইছিস? যা কইছিস সোজা সাপটা কইছিস। কি সোজা সাপটা কইছিস?
তুই খালু জানার কাছে কোশ্চেন নেই যে আমি ম্যাট্রিক পাস না? হ্যাঁ যদি পাস হই তাহলে এটা প্রমাণ করে দিলেই তো হয়, এত পারো না কি করে খালু জান? সম্রাট কিন্তু কথাটা খারাপ কয়নি, তুমি প্রমাণ করে দাও তাহলে কোনোদিন সম্রাটের কথা আর কবল পাবে না।